ইয়া, আমরা দুই বন্ধু এই শোতে একসাথে আছি। তুমি বিষয়টা হুম হুম একদম খুবই স্বাভাবিক ভাবে নাও যে দুই বন্ধুর মাঝে এক বন্ধুর বউ যদি থাকে, আসলে দুই বন্ধুর মাঝে 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 কথা বলার সুযোগ পাবে, এটা তো খুব স্বাভাবিক, ঠিক না? প্লিজ প্লিজ প্লিজ, নো তোমাকে আমি প্রবলেম, খুব ক্যারি বেশি অন, মনোযোগ দিতে চাইলেও দিতে পারছি না, আমার বন্ধুর দিকে তাকালেই কথা বলতে ইচ্ছা করছে। তারপরও আমি নো প্রবলেম, বন্ধুর সাথে চেষ্টা কথা বলো। করছি ব্যালেন্স করতে। আমাকে একজন কমেন্টসে লিখছে, জয় ভাইয়ের মোজটা মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা উচিত। জয় ভাইকে আজ দেখে কেরালা নায়ক মনে হচ্ছে, মিয়া খালি কালো রং বলে আমাকে এরকম অপমান করছে। আমরা না, কমেন্টস ইউ পড়বো লুকিং গুড। অনেক। তুমি বলছো যখন তখন অবশ্যই গুড, কারণ তুমি তো অনেক বুঝছো, তোমার তো অনেক জ্ঞান বুদ্ধি ভালো। তো এর আগে তোমার সাথে যখন আমি শো করছিলাম, তখন আমি একটা প্রসঙ্গে কথা বলছিলাম তোমার বিএমডাব্লিউ গাড়ি নিয়ে। এই কথার পরে আউডি গাড়ি, আমি আমি তো অডি গাড়ি, ভুলেই অডি, গেলাম, আমি তখনও বিএমডাব্লিউ বলেছিলাম, এরপরে অডি, তখন এইটা মার্সিডিজ নিয়ে যে বলেছেন, আলোচনা আজকে বিএমডাব্লিউ। চারপাশে, এইটা নিয়ে আমি আলোচনা যেভাবে হলো, জয় ভাই, আমি একটু বলতে চাই একটা কথা। আমি রাত্রিবেলা একদিন ফোন স্ক্রল করছি, হ্যাঁ, নিউজ ফিড স্ক্রল করছি, ফেসবুক দেখছি, আই থিঙ্ক অনেক রাত ছিল, 3:30টার দিকে ছিল, ঘুমাতে যাবো, জাস্ট কল করছি, দেখলাম কি, প্রথমেই দেখলাম কি, আমার একটা ছবি দিয়ে আমি ক্যাপশনটা পড়লাম, অর্ধেক দামে ফুল গাড়ি পেলেন পিয়া জান্নাতুল। হোয়াট, এটা আবার কি? আমি আবার ভিতরে পড়লাম, তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে আজকে যখন শেয়ার করব, এটা এইভাবে লিখে শেয়ার করব যে অর্ধেক দামে ফুল আমি আউডি গাড়ি কিভাবে পেলাম, আমার অর্ধেক বাকি অর্ধেক টাকা যে দিয়েছে সে এখানে আছে, সে বলতে পারবে। অবশ্যই এটা তো খুবই সুন্দর একটা মানে তোমার ব্যাখ্যা ছিল। আসলে নিউজের সময় নিউজটাকে ইন্টারেস্টিং করে তুলবার জন্য আজকাল বরং মনে হয় যে অনেক রকম কারিশমা করা হয়, মানে ভিতরে পড়ে কোনো এলিমেন্ট পাওয়া যায় না, কিন্তু যে কোর লাইনটা থাকে এটার ভিতরে মনে হয় যে মাথা ঘুরে যাচ্ছে, অমুকের তমুক হয়ে গেল, তমুকের তমুক হয়ে গেল, ভিতরে দেখি যে কিছুই হয় না, কিছুই ঠিক হয়নি। না? বিষয়টা জি খুবই স্বাভাবিক। কিন্তু আমি সাম্মির, আমি ওকে সাম্মির ডাকি, তুমি তো ওকে সাম্মির বলাতে কালকে চিনতেই পারো নাই, সাম্মির সাম্মির কে হ্যাঁ, সাম্মির, আমি তারপর বলছো সামির এক্স্যাক্টলি, বা ফারুক, আমরা তো সাম্মির সাম্মির কিরে, আমি তো বুঝি না, তুই অন্য নাম পরিচয় দিছিস নাকি বউর কাছে? আরে আমরা তো বেটা, সাম্মির আমার তো ডাকি। ওকে হ্যাঁ, সাম্মির, ও আমি যেটা, আমরা একটা মজার ঘটনা শেয়ার করি পিয়াকে নিয়ে। আমাদের হুম পাড়ায়, মানে আমাদের ইকবাল রোডে, আমরা যেখানে বড় হয়েছি, যেখানে থাকতাম, সেখানে আমি, হুম সামির, অপূর্ব, আমাদের অনেক বড় হুম একটা গ্রুপ, চেনা এটা এখন পরিচিত অনেক হয়ে গেছে মানুষ কিন্তু আছে। নাও পাড়া।